দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো এমএস এক্সেলে কীভাবে মার্কশিট ডিজাইন করবেন। দেখুন, প্রথমে এমএস এক্সেল ওপেন করলাম। এমএস এক্সেল ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে, দেখুন, পেজ সেট আপ। পেজ লেআউটে গেলাম, পেজের সাইজ A4 নিলাম, A4, এবং পেজ ল্যান্ডস্কেপ করলাম। দেখুন, ল্যান্ডস্কেপ করার পর দেখুন এটা হচ্ছে A4 সাইজ। এই সাইজের মধ্যে আমাকে মার্কশিট ক্রিয়েট করতে হবে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। দেন এখানে দেখুন অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা ঘরকে বলা হচ্ছে সেল। ফার্স্ট নিলাম সিসিই প্রোগ্রেস। দেখুন, একটা ঘরে যদি লিখতে যাই তাহলে হবে না, প্রোগ্রেস রিপোর্ট। দেখুন দু তিনটা ঘর নিচে, তাহলে এখানে কী করতে হবে, এখানে এই ঘরগুলোকে মার্জ করে নিতে হবে। দেখুন, আমি প্রায় 6 থেকে 7টি সেলকে একসঙ্গে সিলেক্ট করে মার্জ করে নিচ্ছি। দেখুন, হোমে যাবেন, হোমে গিয়ে দেখুন এখানে মার্জ অ্যান্ড সেন্টার, দেখুন মার্জ করে নিলাম, অর্থাৎ ঘরটা বড় হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড দেখুন স্কুল নেম, যেহেতু স্কুল নামটা একটু বড় হবে তাই জন্য দেখুন আমি সম্পূর্ণটাই মার্জ করে নিলাম, মার্জ TKI হাই স্কুল। তারপর দেখুন এখান থেকে সাইজ নিয়ে নেবেন, সাইজটা বড় করে দিবেন। এখন সাইজ বড় করার পর দেখুন এটা ফন্ট সাইজ চেঞ্জ করে দিবেন, দেখুন চলে এসছে। তারপরে নিচে দেখুন আবার আমি মার্জ করে নিলাম, মার্জ করার পর UDIS কোড যা আছে লিখে নেবেন। তারপরে দেখুন সার্কেল নেম, সার্কেল নেম CIRCL সার্কেল নেম দিবেন। তারপরে একাডেমিক ইয়ার, একাডেমিক সেশন, তারপরে দেখুন নেম, নেম দিবেন। নেম দেওয়ার সময় দেখুন নেম অফ স্টুডেন্ট, যেহেতু একটা সেলের মধ্যে হবে না ওই জন্য দুটি সেল নিলাম এবং মার্জ করে দিলাম, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার। এবার দেখুন রেজাল্টের যে দুটো টেবিল রয়েছে, একটা হচ্ছে ফরমেটিভ এভালুয়েশন এবং আর একটি হয়েছে সামেটিভ এভালুয়েশন। এখন এখানে ফরমেটিভ এভালুয়েশন প্রথমে টেবিল করে নিলাম, টেবিলের সময় দেখুন হোমে গিয়ে এখানে ক্লিক করবেন, দেখুন ওয়াল বর্ডার এখানে ক্লিক করবেন, দেখুন সমস্ত বর্ডার ক্লিক হয়ে গেল। প্রথম ঘরটিকে আমি মার্জ করে নিলাম এবং লিখলাম ফরমেটিভ এভালুয়েশন। তারপরে দেখুন নেম অফ দ্য ইন্ডিকেটর, যেহেতু একটা সেলের মধ্যে হবে না ওই জন্য আমি মার্জ করে নিলাম, নেম অফ দ্য ইন্ডিকেটর। একটু সাইজ ছোট করে নিলাম। তারপরে এখানে দেখুন মার্কস, তিনটি টার্মের মার্কস, তিনটি ঘর আছে, দেখুন মার্কস, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। টার্মগুলিকে সেন্টারে করে দিলাম, দেখুন এবার মার্কস দিচ্ছি।
মার্জ দেওয়ার সময় এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অল্টার ইন্টার মারুন, নিচের দিকে চলে আসবে, যত মার্ক থাকবে তত মার্কে দিবেন। সেম একই রকম সিস্টেমে করবেন। দেখুন তারপরে সাবজেক্ট নেম, দেখুন একটা সেলের মধ্যে হবে না, ওই জন্য আমি মার্জ করে দিলাম প্রত্যেকটা। দেখুন এখানে সাবজেক্টের নাম লিখবেন, পার্টিসিপেশন। দেখুন সাবজেক্ট টু, সাবজেক্ট থ্রি, সংক্ষেপে লিখে দিচ্ছি, দেখুন কিউ আই ই এ। টেবিল নম্বর দুই, সামাটিভ এভালুয়েশন। দেখুন টেবিল নিলাম, এখানে গিয়ে অল বর্ডারে ক্লিক করুন, টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে ফার্স্ট প্রথম প্রথম যে সেলগুলো রয়েছে মার্জ করে দিলাম, সামাটিভ এভালুয়েশন। তারপরে দেখুন প্রথম নেম অফ দ্য ইন্ডিকেটর অর্থাৎ সাবজেক্টের নেম, দুটি ঘর নিলাম, যেহেতু বড় হয়ে যাচ্ছে ওই জন্য সাইজ একটু ছোট করে দিলাম। তারপরে দেখুন এখানে মার্কস, মার্জ করার পর এখানে দেখুন মার্কস, মার্কস দেখুন এখানে ফার্স্ট, যেখানে ফার্স্ট টার্ম দিলাম এটা সেকেন্ড টার্ম, না থার্ড টার্মের রেজাল্ট। তারপরে দেখুন মানে টোটাল মার্কস, তারপরে পার্সেন্টেজ, সাইজ একটু ছোট করে দিলাম, গ্রেড। নিচে এগুলোতে সেম ফরম্যাটিভ এভালুয়েশনে যেভাবে মার্কসগুলো লিখেছি ওইভাবে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন এখানে সাবজেক্টের নাম আমি মার্জ করে দিচ্ছি, যেহেতু একটা সেলের মধ্যে হবে না ওই জন্য দুটি সেল ইউজ করলাম এবং মার্জ করে দিলাম। তারপরে দেখুন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি সংক্ষেপে লিখছি, হিস্ট জিও। তারপরে দেখুন নিচের দিকে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এর জন্য আবার আমি তিনটি এখানে টেবিল করলাম। দেখুন সেম একই রকম সিস্টেমে মার্জ করে নিলাম, এখানে মার্কস দিবেন যত মার্কসের পরীক্ষা। এই দুটিকে মার্জ করে নিলাম, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, একই রকম সিস্টেম। তারপরে নিচের দিকে দেখুন আর একটা টেবিল হবে, সেল অ্যান্ড সেল গ্রেড এবং রিমার্ক। দেখুন এই জায়গাতে একটা টেবিল করে নেবেন, এখানে এই কোনার দিকে সেম একই রকম সিস্টেমে আমি টেবিলটা করে নিলাম, স্কেল গ্রেড রিমার্ক। এগুলোতে যা লেখার আপনারা লিখে দেবেন। তারপরে দেখুন এখানে
এটা মার্জ করে নিলাম সিগনেচার অফ টিচার ক্লাস টিচার সিগনেচার অফ গার্জেন এখানে লিখুন সিগনেচার অফ এইচএম তারপরে দেখুন এখানে আর একটা টেবিল হবে দেখুন এখানে গ্র্যান্ড টোটাল অফ ডেনমার্ক দেখুন এটা টেবিল করে নিলাম টেবিল প্রথমে দেখুন রিমার্ক রিমার্কস তারপরে এখানে দেখুন গ্র্যান্ড গ্র্যান্ড টোটাল দেখুন পার্সেন্টেজ এখানে দুটি সেল নিলাম পার্সেন্টেজ পার্সেন্টেজ তারপরে এখানে দেখুন ওভারঅল গ্রেড ওভারঅল গ্রেড ইয়েস অলরেডি মার্কশিট ক্রিয়েট হয়ে গেছে স্টুডেন্ট আইডি যদি স্টুডেন্ট আইডি দেন তাহলে এখানে দিতে পারেন দেখুন এখানে স্টুডেন্ট আইডি দিলাম স্টুডেন্ট আইডি এইভাবে আপনারা একটা মার্কশিটের ডিজাইন ক্রিয়েট করতে পারেন চেক করে দেখে নেবেন প্রিন্ট প্রিভিউ দেখুন অলরেডি মার্কশিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নিচের বেল বাটনে ক্লিক করুন।